নমস্কার, সাহিত্য সংস্কৃতির এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার ফিরিবে না আর নিশীতে প্রদীপ ভাতি। এই যে দুটো পঙ্ক্তির সঙ্গে আমরা আবাল্য পরিচিত হয়ে আছি, আমার দৃঢ় বিশ্বাস শতকরা 90% লোকই জানেন না এই কবিতার কবিকে। তাকে নিয়েই আমাদের আজকে সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান। কৃষ্ণচন্দ্র মজুমদার এক বিস্তৃত প্রায় কবি। তিনি সদ্ভাব শতকের মতো কাব্য রচনা করেছেন, তিনি এক রাশ পত্রিকার সম্পাদনা করেছেন। তার লেখালেখি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি সংবাদ প্রভাকর পত্রিকার মধ্য দিয়ে, এবং তিনি ব্যক্তিগত জীবনে শিক্ষকতা করেছেন একাধিক বিদ্যালয়ে। এই যে শিক্ষক, কবি, সাহিত্যিক কৃষ্ণচন্দ্র মজুমদার, তাকে নিয়েই আমাদের আজকের সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান। এখন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই যে দুজন অতিথি এসেছেন এই অনুষ্ঠানে কৃষ্ণচন্দ্র মজুমদারকে সম্পর্কে আমাদের জানাবেন বলে। আমার বাঁ পাশে বসে আছেন ডক্টর নরেশ চন্দ্র সাহা। তিনি বহু গ্রন্থের প্রণেতা এবং তিনি প্রাবন্ধিক গবেষক। তিনি এই কৃষ্ণচন্দ্র মজুমদারকে নিয়েই অসংখ্য লেখালেখি করেছেন, চর্চা চলেছে সমানে। আর তার বাঁ পাশে বসে আছেন ডক্টর পিনাকি ভাদুরী। তিনি 25টির মতো গ্রন্থ লিখেছেন, তিনিও প্রাবন্ধিক, তিনিও গবেষক। এদিন নিয়েই আমাদের আজকের সাহিত্য সংস্কৃতির অনুষ্ঠান, কৃষ্ণচন্দ্র মজুমদার এক বিস্তৃত প্রায় কবি। আচ্ছা, প্রথমে নরেশবাবু আপনার কাছে আসব, তার এই কবির কাব্যকৃতি সম্পর্কে আমাদের কিছু জানান। আপনি প্রথমে যে কাব্য পঙ্ক্তি দুটো আমাদের শোনালেন, এটা খুবই বহুল প্রচলিত এবং আমরা প্রায় সবাই এর সঙ্গে পরিচিত। ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশেনি জারে। বিখ্যাত লাইন, বিখ্যাত। কিংবা ধরুন আরেকটি লাইন যেখানে মৃত্যুকে চ্যালেঞ্জ করে কবি বলছেন, ওহে মৃত্যু তুমি মরে কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই সমস্ত কবিতা আমাদের সবারই শোনা এবং আমাদের মনে আছে নিশ্চয়ই যে ছোটবেলায় এগুলো ভাব সম্প্রসারণ আমরা নিয়মিত করতাম। একদম তাই, তাই তো, এখনো চলছে সেটা। কবিতাগুলো বললেন, এগুলো কোন বইতে আছে যদি, কোন কাব্যে এইগুলো সংকলিত হয়েছে এটা একটু বলুন। এটা তার বিখ্যাত কাব্যগ্রন্থ সদ্ভাব শতক। এই সদ্ভাব শতক নামটিও খুব আশ্চর্যজনক। এটা কোন সালে প্রকাশিত হয়েছে? এটা 1861 সনে। বাবা, এটা তো বিখ্যাত, বিখ্যাত সময়, কারণ ওই বছরই জন্মদিনে, ওই বছরই রবীন্দ্রনাথের জন্ম হয়েছে এবং মেঘনাদ বধ কাব্যের রচনাটা হচ্ছে ওই 1861। একদম একদম ঠিক তাই। সেই 1861 তে এই সদ্ভাব শতক গ্রন্থটি প্রকাশিত হলো। এখন এই সদ্ভাব শতক বিষয়টা কেন, কারণ কবির উদ্দেশ্য ছিল যে সমাজের মধ্যে সদ্ভাব চেতনা বা সদ্ভাবের বোধকে জাগিয়ে তোলা, এবং এই জন্য সেই সময় এই কাব্যগ্রন্থটিকে বলা হতো বাংলার গীতা। শুধু তাই নয়, এই বাংলার গীতা এবং সদ্ভাব জাগানোর একটা প্রয়াস ছিল বলেই সমস্ত স্কুল পাঠ্য হিসাবে সেই দিন থেকে এই যে এই কাব্যগুলো চলে আসছে, কবিতাগুলো চলে আসছে, এবং পরবর্তীকালে পুরো গ্রন্থ পাঠ্য না হলেও সংকলন গ্রন্থে কিছু কিছু কবিতা তার থেকেই সংকলিত হয়েছে। আচ্ছা, এর সুদীর্ঘ প্রভাব আমরা কি দেখতে পাচ্ছি? যে সদ্ভাব শতক, এই যে একটা সদ্ভাব ব্যাপারটাকে নিয়ে আসা, আমাদের উদ্বোধিত করা, এর কি প্রভাব আমাদের দেখতে পাই?
একটা উদাহরণ যদি হ্যাঁ আর কি উদাহরণ বলতে এটা এমন একটি কাব্যগ্রন্থ যে তার সম্বন্ধে বলতে ভালো লাগছে যে এটা 1861তে প্রকাশিত হয়েছে আমরা আগেই বললাম 1926 সনে একটি ঘটনা আমি বলছি মাঝখানে 65 বছর চলে গেছে 65 বছর পরে একজন তরুণ অধ্যাপক তিনি পরবর্তীকালে খুব বিখ্যাত হয়েছেন অধ্যাপক জনার্দন চক্রবর্তী আমাদেরও স্যার ছিলেন আচ্ছা তিনি তার তরুণ বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবে অধ্যাপনার কাজে ঢুকেছেন সেই সময় একদিন তিনি দুপুরবেলা দেখছেন রাস্তায় বাতিগুলি জ্বলে উঠেছে আচ্ছা তখন এটা জ্বলা উচিত নয় যেটা আমি তখন তিনি সেই সময় বলে উঠলেন যে ওই দেখো তখনই তিনি এই কবিতার আলোচনা করছি ওই ঘটনার পরে 90 বছর পরে তাহলে মোট 155 বছর বিরাট একটা প্রভাব অর্থাৎ দীর্ঘ প্রভাব 155 বছর কেটে গেছে 65 এবং 90 যোগ কবি বিস্তৃত প্রায় হয়েছেন কিন্তু তার পঙ্ক্তিগুলো কখনোই বিস্তৃত প্রকাশ হয়নি আচ্ছা পিনাকি বাবু আপনার কাছে আসছি তরুণ বয়সে তার কি কবিতার প্রভাব আপনার মধ্যে পড়েছে এটা তরুণ বয়সে এটা বলতেই পারি যে সেই সময় এই সব কবিতা নিয়মিত আমরা ব্যাখ্যা করতাম ভাব সম্প্রসারণ করতাম স্কুলে এটা নিয়মিত পড়া হতো এবং তখন এগুলো পড়তে পড়তে নিশ্চয়ই আমরা ভেতর ভেতরে উজ্জীবিত হতাম এই যেমন বললেন উনি চিরসুখী জন কখন এই কবিতাটা তারপরে ওই যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায় এই এই কথাগুলো বলছেন তখন এইসবগুলো এইগুলো সবসময় আমাদের মনকে নাড়া দিয়ে যায় প্রভাবিত করে একটা খুব লক্ষ্য করার মতো এই কবিতাগুলো আমরা খুবই মনে রাখতাম এখনো মনে করতে পারি বললেই আপনি বললেই আমরা সবাই ধরতে পারবো কিন্তু এই কবির নামটা অনেক সময় আমাদের মনে পড়ে না আচ্ছা এই যে প্রভাবের কথা বলছিলাম তাতে দাদা ঠাকুর এর দ্বারা কিছু প্রভাবিত হয়েছেন হ্যাঁ যেমন এর কবিতার কথা বলছি যে একদা ছিল না জুতা চরণ যুগলে এটা ওনার কবিতা কৃষ্ণচন্দ্র মজুমদার দইল হৃদয় মন সেই ক্ষোভা নলে সেই কবিতা উনি বলেছিলেন যে জুতো না পেয়ে এত দুঃখ পেয়েছেন মন্দিরে গিয়েছেন যে প্রার্থনা করবেন বলে সেখানে গিয়ে দেখলেন আরে এখানে একজন লোকের পাই নেই শরৎচন্দ্র পণ্ডিত তিনি বাল্যকালে জুতো চেয়েছিলেন পরমাজি তাকে বলাল তুমি জুতো চাইছো অমুককে দেখো তার পাই নেই সে জুতো পরবে কি করে সেই দিন থেকে দাদা ঠাকুর আর জীবনে জুতো চাননি রোদে জলে ঝড়ে সর্বত্র কালীবাই ঘুরেছেন এবং লাটসাহের বাড়ি পর্যন্ত চলে যেতেন খালি পায় খালি আচ্ছা এবার আপনার কাছে আসছি নরেশ বাবু সেটা হচ্ছে যে তার জীবন সম্পর্কে কিছু তথ্য যদি দেন আমাদের কাছে আচ্ছা তার জীবন আজকের দিনে প্রায় আমরা খুব একটা কিছু জানি না এই জন্যই তার জীবনটা আমাদের কাছে খুব আকর্ষণীয় তিনি 1834 জন্মগ্রহণ করেন সেটা করেছিলেন তৎকালীন খুলনা জেলায় অবিভক্ত বাংলার খুলনা জেলায় সেনহাটি গ্রামে কিন্তু তার অধ্যয়ন বা পরবর্তী ব্যাপারগুলো এত কষ্টের মধ্যে তাকে চলতে হয় তিনি বাল্যকালে তার পিতাকে হারান তখন তার বিধবা জননী তাকে পড়াশোনা করাবার জন্যে অনেক লোকের সাহায্য নিয়েছেন তার মধ্যে একজনের নাম করা যায় যে বরিশালের কীর্তিপাশার যিনি জমিদার ছিলেন তিনিও তাকে অনেকটা সহায়তা দিয়েছিলেন পড়াশোনা করার জন্য তো তখন তিনি যখন পড়তে গেলেন সেই সময় ইংরেজি শিক্ষার প্রচলন তেমন করে হয়নি তিনি মূলত শিখলেন সংস্কৃত এবং ফার্সি এবং এই দুটো ভাষার উপর যথেষ্ট বুৎপত্তি লাভ করলেন ইংরেজিও তিনি শিখলেন পরবর্তীকালে প্রচলিত প্রথার মধ্যে না গিয়ে তিনি ব্যক্তিগত প্রয়াসে তিনি ইংরেজিও ভালো করে জানলেন আর বাংলা তো জানতেনই এইটা শিক্ষার পরে তিনি তখন
যখন তার রোজি রোজগারের প্রশ্ন এলো, তখন তিনি শিক্ষকতাকে পেশা হিসাবে নিলেন। কিন্তু সেই শিক্ষকতাও তিনি তখন ঢাকার বিভিন্ন স্কুলে শিক্ষকতা করতে করতে হঠাৎ তার মনে হলো যে না, এটার চাইতেও আমি আরেকটা প্রফেশন কি নেওয়া যায়। তখন ওনার মনে হলো যে আমি সাংবাদিকতায় যাব। এই সাংবাদিকতায় যাব বলেই তিনি সেখানে, তার আগেই আমরা একটু শুনেছি যে ওই দ্বৈভাষী বা আপনার সংবাদ প্রভা করে তিনি কিছু কাজ করতেন। তিনি স্থানীয় সংবাদদাতা হিসাবে কিছু সংবাদ ওখানে পাঠাতেন, ওখানে ছোটখাটো লেখা লিখতেন, তার ফলে সংবাদ পত্রের প্রতি তার একটা আকর্ষণ জন্মেই ছিল। সে অবস্থায় তিনি ঢাকার একটি পত্রিকায় তিনি তার সম্পাদনার দায়িত্ব নিলেন এবং এইভাবে বিভিন্ন সময় তিনি পাঁচখানি পত্রিকার সম্পাদনা করেছেন। এটা কম কথা নয়, একটা ব্যক্তিগত জীবনে পাঁচটা পত্রিকার সম্পাদক হওয়া এবং দুরবস্থার মধ্যে, এবং এর মধ্যে তিনি একটি পত্রিকা তার ছিল, তাকে দ্বৈভাষিকী যেটার নাম দেওয়া হয়েছিল, সেটা সংস্কৃত এবং বাংলা এই দুই ভাষাতে। এটা একটা বৈচিত্র্য, কিন্তু বৈচিত্র্য যে দুটো ভাষাতে একটা পত্রিকা প্রকাশিত হচ্ছে তখনকার সেই সময়। এই ওনার স্বদেশ ভাবনা, কারণ তখন আমাদের দেশ পরাধীন, এবং যে সময় তিনি লিখছেন সেটা তো পরাধীন ভারতবর্ষ, তখন আমাদের অবিভক্ত বাংলা, তা সেই সময় আপনার কি তার স্বদেশ ভাবনা সম্পর্কে? যেমন তার অধীনতা কবিতাটার কথা বিখ্যাত কবিতা, যে কোটি কল্প নরকের বাস্তব ইচ্ছা হয়, পলকের অধীনতা কবু প্রিয় নয়। বাহ, এটার সঙ্গে তো মিল আছে আমাদের রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, পদ্মিনীর উপাখ্যান, ওই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, অসত্য শৃঙ্খল বলো কে পরিবে পায়। আচ্ছা, এই প্রসঙ্গে যেটা বলার, তা ওরা দুজনে তো সমসাময়িক বলতে গেলে। হ্যাঁ, না কি পরে, রঙ্গলাল একটু আগে, রঙ্গলাল একটু একটু আগে, উনি একটু পরে। আচ্ছা, এই এই প্রসঙ্গে যে কথাটা বলতে হবে, আমরা যে দুটো কবিতা এখানে শুনলাম, রঙ্গলালের এবং কবি কৃষ্ণচন্দ্রের, এই দুইজনই কিন্তু প্রভাবিত হয়েছিলেন 1857 সিপাহী বিদ্রোহের দ্বারা। আচ্ছা, সিপাহী বিদ্রোহের যে অভিঘাত সেদিন ঘটেছিল, তাতেই স্বদেশ বোধ সকলের মধ্যে জাগরিত হওয়ার সূচনা শুরু হয়েছিল। তার ফলে দেখুন এই দুটো কবিতার মধ্যে অদ্ভুত মিল রয়েছে। এবং পরবর্তীকালে আমরা কৃষ্ণচন্দ্রের আরো স্বদেশী ভাবনা চিন্তা আমরা পেয়েছি, কিন্তু তার মূল কিন্তু ওই 1857 সিপাহী বিদ্রোহ, ওই যে যেটা রঙ্গলালের যে কবিতাটার কথা বলা হলো, পদ্মিনী উপাখ্যান, সেটা কিন্তু 1858 প্রকাশিত হয়, অর্থাৎ 57 পরে। আর কৃষ্ণচন্দ্রটা 61 প্রকাশিত হয়, সেটাও 57 পরে। সমসাময়িক, কিন্তু সবাই এই কবিতাগুলো দেশ। আচ্ছা, না, আপনি একটু আগে বলছিলেন যে তার ওই পারস্যর কবির সম্পর্কে, মানে ফার্সি ভাষা সংস্কৃত ভাষা এগুলো সম্পর্কে তার বিষয় মানে বেশ বুৎপত্তি ছিল। তা তার কাব্যের মধ্যে আমরা লক্ষ্য করেছি, যেমন মিল্টনের প্রভাব আছে, কালিদাসের প্রভাব আছে, হাফেজের প্রভাবও আছে পারস্য কবি। তাই সেই হাফেজের প্রভাব সম্পর্কে আপনি নরেশবাবু কিছুটা বলুন। এই হাফেজের প্রভাবটা এতই বেশি, কিন্তু মজাটা হলো ভিন্ন দেশ, ভিন্ন সময়, ভিন্ন ভাষা। এবং এই যে ভিন্ন সময় বললাম, সময়টা 500 বছরের ডিফারেন্স। হাফেজ 1400 আর কৃষ্ণচন্দ্র 1900। এই 500 বছরের তফাৎ তাদের মধ্যে, তথাপি তিনি প্রভাবিত হলেন হাফেজের দ্বারা। সেই বিখ্যাত কবিতাটা মনে আছে, লক্ষ্মী ও বাগদেবী? হ্যাঁ, সেটা যার মধ্যেই এই ব্যাপারটা রয়েছে। আমি একটু পরে আসছি, আগে হাফেজেরটা বলে না নিলে ওটা আসা যাবে না। হাফেজের সঙ্গে তার এই প্রভাবটা এলো কেন? কারণ হাফেজ ছিলেন সুফি সম্প্রদায় ভুক্ত। তার যে আধ্যাত্মিক চেতনাটা মানব প্রেমিক হয়ে মানবতাকে কেন্দ্র করে, ঠিক কৃষ্ণচন্দ্র তাই ছিলেন। তার এই মানবিকতা কে ভিত্তি করে যে ঈশ্বর চেতনা, এইটা তাকে মুগ্ধ করেছিল। হাফেজের দেওয়ানি হাফেজ বলে তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, তিনি সেটা পাঠ করেন এবং তিনি প্রভাবিত হন, এবং এতটাই প্রভাবিত হন যে তার বিভিন্ন কবিতাতে হাফেজের নাম বিশেষভাবে উল্লেখ করেছেন, একেবারে স্পেসিফিক ভাবে তিনি উল্লেখ করেছেন কবি হাফেজের নাম। আর আপনি যেটা বলেছিলেন, এইবার সেটা বলছি, লক্ষ্মী ও বাগদেবী, তার একটি কবিতা আছে লক্ষ্মী ও বাগদেবী। সেই কবিতাটাই কি আছে,
সেখানে বলছেন যে লক্ষ্মীর আশীর্বাদ যারা পাচ্ছেন তারা তো পাচ্ছেন, কিন্তু যারা বাগদেবের বরপুত্র তারা কারা? তখন তিনি ইংল্যান্ডের মহাজশা কবি মিল্টন, এই লাইনটি তার, তিনি মিল্টনের নাম বলছেন, ভারতবর্ষের মহাকবি কালিদাসের নাম করছেন, সেখানে তিনি বলছেন পারস্যের মহাকবি হাফেজ প্রবর, অর্থাৎ পৃথিবীর সব জায়গার কবি, মিল্টনকে নিচ্ছেন ইংরেজি কবি, কালিদাসকে নিচ্ছেন ভারতের সংস্কৃত কবি, আর হাফেজকে নিচ্ছেন পারস্যের কবি। আচ্ছা পিনাকিবু, আপনার কাছে জানতে চাইছি, এই যে এত সব কাজ তো তিনি করলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বিস্তৃত প্রায় হলেন, এটার কারণটা কি? দেখুন, এটার জবাবটা বোধ হয় রবীন্দ্রনাথ দিয়ে গেছেন তার সোনাতরী কবিতায়। তাতে বলেইছেন যে তোমার কাজটা মহাকাল নিয়ে নেবে, কিন্তু তোমাকে নেবে না। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর তিনি অলংকার ব্যবহার করেছেন, ছন্দে বৈচিত্র্য নিয়ে এসছেন, ভাষার মধ্যে একটা নতুন গরিমা নিয়ে এসছেন, এই যে শৈলী স্টাইল এইটা সম্পর্কে কিছু বলুন। যেমন ধরুন এই যে কবিতার কথা বলা হচ্ছিল এক্ষুনি, যে কি যাত না বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসেনি যারে। এই লাইনটা দেখুন, এই পংক্তিটা ব্যবহার তৈরি করেছেন এমন ভাবে যে তিনটে স্বরান্ত উষ্ম বর্ণ ব্যবহার করেছেন, মানে তিনটে তা স, তিনটে স ব্যবহার করেছেন, একটা অনুপ্রাসের ধাক্কা পড়েছে, কবিতাটা জীবন্ত হয়ে গেছে। আপনি যদি চেঁচিয়ে পড়েন, এটা পড়লেই বুঝবেন যে কবিতাটা আবেগটা কোথায়। আরেকটা কথা বলতে পারি, দেশে দেশে প্রিয়তমে করি অন্বেষণ, না পেলেম কোথাও তার দর্শন, তার সুখলা সম্মিলন হেতু সুখলাভ মন, সদা উচাটন সদা উচাটন। দেখুন, সদা উচাটন শব্দটা একবারও বলতে পারতেন, কিন্তু দুবার বললেন, অর্থাৎ ব্যাপারটা জোরালো করবার জন্য। আরেকটা কবিতা, এটা তাহলে যাচ্ছে যমক অলঙ্কার, যদ্যপি বলকল পর রহ উপবাসী, হয় না হয় না কবু পরের প্রত্যাশী, কিছু চাওয়া পরে পরের মুখ চেয়ে, তার চেয়ে পরানে নাকে মরা ভালো তার ভালো তার চেয়ে। কতগুলো চেয়ে, চেয়ে দিয়ে মিলেছে, এবং দুটো চেয়ে মানে কিন্তু আলাদা, একটা চেয়ে হলো পরের প্রত্যাশী তাকে চাইছেন, আর একটা হচ্ছে প্রশ্নের মধ্যে তাই না, মানে উত্তরটা প্রত্যাশার দরকারই, উত্তরটা প্রশ্নের মধ্যেই করে দেওয়া হয়েছে, তাই এইটাই আমরা দেখতে পাচ্ছি। মানে কবিতার কৌশলের মধ্যেই আপনি লক্ষ্য করবেন যে একটা আধুনিকতার লক্ষণ চলে আসছে। কবিতাটি বললেন শেষে যে না খেয়ে মরাও ভালো, তবু কারো কাছে চেয়ে কিছু নেব না বা নেওয়া উচিত নয়, এটা শুধু উনি কাব্যেই লেখেননি, ওর ব্যক্তিগত জীবনে এটার উনি প্রমাণ দিয়েছেন। তার একটা ঘটনা কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঘটনা আগে যেমন আগেই বলেছি যে পাঁচটি কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন, তার মধ্যে একটি পত্রিকার সম্পাদক নাম ছিল বিজ্ঞাপনী। আচ্ছা, সেই পত্রিকার যিনি মালিক তার সঙ্গে ওনার একবার মতবিরোধ ঘটে। মতবিরোধটা একটা অন্য বিষয় যে উনি মানে প্রকাশক একজন, সম্পাদক আরেকজন, সম্পাদকের সঙ্গে যিনি মালিক তার একটা বিরোধ ঘটে। তখন সম্পাদক তাকে, মালিক তাকে বলেন যে এইভাবে আপনি লিখবেন না, তখন সঙ্গে সঙ্গে উনি চাকরি ছেড়ে দেন। এই যে চাকরি ছেড়ে দিলেন, তখন কিন্তু খাবার সংস্থান আর কিছু নেই, কারণ শিক্ষকতা ছেড়ে দিয়েছেন, সম্পাদক হয়েছেন, এখন উনি চাকরি ছেড়ে দিলেন যে আমি আরো অধীনে অধীনতা মেনে আমি আমার পত্রিকার সম্পাদনা করব না। তার দুবছর দুটি সপ্তাহ এর ফলে পত্রিকা বন্ধ হয়ে গেল, এবং এই ঘটনা বিজ্ঞাপনী, বিজ্ঞাপনী পত্রিকা, বিজ্ঞাপনী, এবং এটা নিয়ে তৎকালীন
সমসাময়িক কাগজে খবর বেরিয়ে গেল যে বিজ্ঞাপনে 2 সপ্তাহ বন্ধ আছে, সম্পাদক চাকরি ছেড়ে দিয়েছেন বলে। তারপরে কিন্তু মালিক নিজেই পরাজয় স্বীকার করে তাকে পূর্ণ স্বাধীনতা, জয়টা হলো আমাদের কবি, তাকে পূর্ণ স্বাধীনতা দিলেন যে আপনি আপনার মতো করে পত্রিকা চালাবেন। এইগুলো মানে সেই যুগের চিহ্ন, তাই তো? আচ্ছা, আর আরেকটা জিনিস আমি আপনার কাছে জানছি, উনি ছদ্মনামও ব্যবহার করেছেন, সেই ছদ্মনামটা কি? সেই ছদ্মনামটা কোন ছদ্মনামটা হচ্ছে? ওনার একটি নাম ছিল বাল্যকালে রামচন্দ্র দাস। আচ্ছা, ওনার দাসগুপ্ত পদবি ছিল, তা রামচন্দ্রের রা আর দাসের স, এই দুটো নিয়ে রাস। উনি যে ওনার একটা আত্মজীবনী লিখেছিলেন, সেই আত্মজীবনীটা কিন্তু ছদ্মনামে, তখন তিনি লিখেছিলেন রাসের আত্মকথা, রাস মানে রামচন্দ্র দাস, তাই তো? আচ্ছা, এছাড়া মোহন ভোগ, তারপর আরো তো কিছু গ্রন্থ আমরা পাচ্ছি, তাই না? কবিতা কুসুমাবলী, এইগুলো সবই তার বিখ্যাত কাব্যগ্রন্থ গুলো মধ্যে পড়ছে। আরো তার কিছু কাব্যগ্রন্থ এরকম আছে, কিন্তু সেইগুলো বস্তুত যে আমাদের কৃষ্ণচন্দ্র মজুমদার, তাকে নিয়ে তো এইটুকু সময়ের মধ্যে সব কথা বলা সম্ভব নয়, তবু আপনারা এলেন, এসে তার নানান দিক আমাদের সামনে তুলে ধরলেন, তার কবিতাগুলো আমরা শুনতে পেলাম, এইগুলো নিয়ে আপনারা এসছেন বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর একটু আগে আপনি বললেন যে তিনি ব্রহ্মসঙ্গীত লিখতেন, লিখেছেন, তার সেই ব্রহ্মসঙ্গীতের একটুখানি অংশ কি আমি শোনাই? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তা সেটা দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে আমরা শেষ করব, কেমন? তুমি আত্মীয় হতে পরমাত্মীয় আছে তোমা হতে কে সংসারে, পিতা মাতা যায়া তনয় তনয়া আর দয়াকে কে করিতে পারে, আত্মীয় হতে পরমাত্মীয় আছে তোমা হতে কে সংসারে। নমস্কার।